আমরা হচ্ছিল মোহাম্মদপুর থেকে রওনা দিয়েছিলাম, তারপর বসিলা ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের দিকে ঢুকে দেন হচ্ছে আমরা দোহারের রাস্তা উঠেছি। আর এখানে হচ্ছে দুটো ব্রিজ পড়বে, একটি হচ্ছে তুলসীখালি ব্রিজ আর একটি হচ্ছে মরিচ ব্রিজ। এই রাস্তা দিয়ে আসলে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা লাগে, আমাদের হচ্ছে ওদিন 1.5 ঘন্টা লেগেছিল। আর দেখেন আশেপাশের রাস্তাগুলো এত সুন্দর, আর হচ্ছে ওদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ওপারে হচ্ছে নীল আকাশ, চারপাশে হচ্ছে সবুজ। আর এই উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম, আর এত বাতাস ছিল কি বলবো, খুব ভাল লাগছিল। আর আমি প্রায় টাইমেই হচ্ছে যে এই রোডগুলোতে আসি লং ড্রাইভে বিকেলবেলা বা রাতের বেলা, খুব ভাল লাগে আমার। রাস্তা উপভোগ করতে করতে চলে এসেছি মইনট ঘাট, আর দেখেন ঢুকতেই হচ্ছে ফার্স্টে বিচ টাইপের যে পার ছিল নদীর পার সেটি, আর ঢুকেই দেখি এত মানুষ, মেলা চলছিল, মানে অনেক অনেক মানুষ ছিল। তাই আমি এখানে না দাঁড়িয়ে একদম ভিতরের দিকে চলে গিয়েছিলাম, যাতে একটু ঠিকঠাক হয়ে তারপরে কথা বলতে পারি আপনাদের সাথে। এখানে হচ্ছে আমি বাইকে আসার কারণে আমার হিজাব নষ্ট হয়ে গিয়েছিলো, তাই আমি ঠিক করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই তো দেখেন এখানে ট্রলার দেখা যাচ্ছে, অনেক অনেক ভাল লাগে এই জায়গাগুলো, আমার খোলামেলা প্লেস অনেক পছন্দ। Thank you.
মেইন অ্যাট্রাকশন বলা যায় এটার কারণেই মেইনলি এটাকে মেইনলি কক্সবাজার বলা হয় আর ময়নক ঘাট ঢোকার ফার্স্টেই এটা নদীর পাড়টা পড়বে তারপর দুইটা